তো বাচ্চা বন্ধুরা, আমার এই শিক্ষায়ন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো, আজকে আবার আমরা একটু সোশ্যাল ওয়ার্কার মানে হচ্ছে সমাজ বন্ধু তাদেরকে ইংরেজিতে কী বলে এবং বাংলায় কী বলে আজকে আমরা সেগুলো জেনে নেবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু মন দিয়ে শুনবে এবং তোমরাও বলবে, তাহলে তোমরাও শিখে যাবে। চলো, ওয়াশম্যান। ওয়াশারম্যান মানে হচ্ছে ধোপা। ওয়াশারম্যান মানে হচ্ছে ধোপা, যারা জামা কাপড় ধোয় তাদেরকে কী বলা হয়? ওয়াশারম্যান মানে ধোপা। ফার্মার, যারা চাষবাস করে তাদেরকে বলা হয় ফার্মার মানে কৃষক। ফার্মার মানে কৃষক। পিয়নম্যান, পিয়নম্যান মানে হচ্ছে পিয়নম্যান, যারা হচ্ছে চিঠি দেয় তাদের বলা হয় পিয়নম্যান মানে পোস্টমাস্টার মানে পিয়নম্যান। ঠিক আছে, পোস্টমাস্টার মানে হচ্ছে পিয়ন। মিল্কম্যান, মিল্কম্যান মানে হচ্ছে গয়লা, যারা দুধ দেয় তাদেরকে কী বলা হয়? মিল্কম্যান মানে গয়লা। গ্রিন গ্রোসার, গ্রিন গ্রোসার মানে হচ্ছে সবজি বিক্রেতা। গ্রিন গ্রোসার মানে হচ্ছে সবজি বিক্রেতা। পুলিশ, পুলিশ মানে পুলিশ, পুলিশ মানে পুলিশ। সোলজার, সোলজার মানে সৈন্য, যারা মিলিটারিতে কাজ করা হয় তাদেরকে কী বলা হয়? সোলজার, যারা আমাদের দেশের রক্ষা করে তাদের বলা হয় সৈনিক। সোলজার মানে সৈনিক। প্রটার, প্রটার মানে কুমোর। প্রটার, প্রটার মানে কুমোর। প্রটার, প্রোটার মানে কুমোর। আর একবার বলো, ওয়াশারম্যান মানে হচ্ছে ধোপা, ফার্মার মানে কৃষক, পোস্টম্যান মানে পিয়ন, পোস্টম্যান মানে পিয়ন, মিল্কম্যান মানে গয়লা, মিল্কম্যান মানে গয়লা। গ্রিন গ্রোসার, গ্রিন গ্রোসার মানে হচ্ছে সবজি বিক্রেতা। পুলিশ মানে পুলিশ। সোলজার মানে সৈনিক। প্রোটার মানে কুমোর। চলো আজকে এতটাই, পরের দিন আবার অন্য পড়াবো, ঠিক আছে? চলো টাটা।